নমস্কার, মিঠি ভাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো লুচি আর সাদা আলুর তরকারি। তার জন্য সাদা আলুর জন্য আলু কেটে নেওয়া হয়েছে, লুচি লেচি কেটে রাখা হয়েছে, টমেটো আর হচ্ছে লঙ্কাও কুচিয়ে রাখা রয়েছে। এদিকে ডাল হচ্ছে, ডালটা সেদ্ধ হচ্ছে, অন্যদিকে ভাত বসানো আছে, আর আলু ভাজা সেটা নুন আর হলুদ দিয়ে ভাজতে বসানো হয়ে গিয়েছে। এরপরে লুচিগুলো আমরা বেলে নিলাম, যতগুলো লুচি ওখানে ছিল। এরপরে আমরা দিয়ে দিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে টমেটো আর লঙ্কা। এরপরে কিছুক্ষণ বাদে ফোড়ন দেব, কিন্তু তার আগে একটু জল ঢেলে দিতে হবে। ভাতটাও প্রায় হয়েই গেছে, আলু ভাজাটাও প্রায় শেষই হয়ে গেছে। এরপরে আলুর তরকারির জন্য আলু, কালো জিরে আর একটুখানি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে লুচিটাও ভাজা হয়ে গেছে। এবার আলুর তরকারিটা, যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে জল আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি। তো এই হলো আজকে লুচি, আলু ভাজা, তার সঙ্গে সাদা আলুর তরকারি আর ডাল, ডালের সাথে হচ্ছে আর হচ্ছে ভাত। তো এই হচ্ছে আজকে আমার পুরো কমপ্লিট রান্না, সকালবেলা এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।